ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার কই যাবেন হালালের সাথে না হারামের সাথে হালালে বরকত ঢুকায় দিতে কে হারামে কোনো বরকত আছে ইসলামী আলোচক বা বক্তাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যার নাম চলে আসে অল্প সময়ের মধ্যেই যিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন যার মুখের মধুর ওয়াজ বাংলাদেশের মা বোন সহ সকল পর্যায়ের মানুষ শ্রদ্ধা ভরে একাগ্রতায় গ্রহণ করেছেন তিনি হলেন মিজানুর রহমান আজহারি আজকে আমরা এই সুদর্শন ইসলামিক স্কলারের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশি ইসলামী বক্তা ঢাকা জেলার ডেমরায় তিনি জন্মগ্রহণ করেন ইসলামী আলোচক হিসেবে তিনি জনপ্রিয় বিভিন্ন বক্তব্যে তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক বলে দাবি করেন মিজানুর রহমান আজহারির প্রাথমিক জীবন মিজানুর রহমান ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী ছোটবেলা থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত জীবন মিজানুর রহমান ২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে এবারে আমরা জানব মিজানুর রহমান আজহারির শিক্ষা জীবন সম্পর্কে আজহারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন ২০০৭ সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর উপর পিএইচডি গবেষণা করেছেন মিজানুর রহমান আজহারির কর্মজীবন আজহারি ২০১০ সালে ইসলামী গজল ও কেরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন ২০১৫ সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িক ভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণা ধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় সমালোচনা ২০২০ সালের জানুয়ারি মাসে
মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ বিষয় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশ বিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশ বিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। সম্মাননা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান 2007, আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি 2008। বর্তমান অবস্থান: মিজানুর রহমান আজহার বর্তমানে মালয়েশিয়ায় ইসলামিক শিক্ষা ও গবেষণা কাজের সাথে জড়িত আছেন। আমরা এই ইসলামিক স্কলারের জন্য প্রতিটি মুসলমান ভাই বোনদের কাছে দোয়া কামনা করছি, সেই সাথে খুব শীঘ্রই আজহারি আমাদের দেশে ফিরবেন এই আশা ব্যক্ত করে আজকের পর্বটি শেষ করছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হার মেনে নেয় না, মুমিন ভরসা রাখে।